আর সবথেকে যেটা বড় কথা যে বাইকার তাদের জন্য আমাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়। পুরুলিয়া এসে বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় থাকে এবং থাকার জায়গা নিয়ে অনেকের অনেক রকম কনফিউশনও থাকে, তো আপনাদেরকে আমি সেই রকমই একটা ভালো জায়গার সন্ধান দিচ্ছি এবং তাদের সঙ্গে পরিচয়ও করে দিচ্ছি। পুরুলিয়া এসে আমি যেখানে ছিলাম সেটা বাঘমুন্ডিতে, তো বাঘমুন্ডিতে এসে আমি ছিলাম হোটেল সোভালয়ে, আর সোভালয় হোটেলের যে স্টাফ আছে তাদের সঙ্গে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি এবং সমস্ত ডিটেলস আপনারা তাদের সঙ্গে পেয়ে যাবেন। নমস্কার, আমি সুশান্ত লাহা, সোভালয়ের ওনার। আমাদের এই হোটেলটি গড়ে উঠেছে অযোধ্যা পাহাড়ের পাদদেশে বাঘমুন্ডি পুলিশ স্টেশনের কাছে। এই হোটেলের আমাদের কিছু ফ্যাসিলিটি রয়েছে, সেগুলো আমি এক এক করে বলি। এই হোটেলটা এমন এক জায়গায় অবস্থিত যেটা হচ্ছে আমাদের এখান থেকে পাহাড় কাছে, অযোধ্যা পাহাড়। তাছাড়া আমাদের এখান থেকে মুখোশ গ্রাম হচ্ছে 2 কিলোমিটার, কয়রাবাড়া ড্যাম হচ্ছে 10 কিলোমিটার, উল্টো দিকে রয়েছে পাখি পাহাড়, প্যাপড়া কচা ডক, এগুলো খুব কাছাকাছি। তাছাড়া আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক এখান থেকে 5 থেকে 7 কিলোমিটারের মধ্যেই রয়েছে। টুরিস্টরা যারা আসেন তারা এই আমার হোটেল থেকে এলে খুব সহজেই সাইট সিনগুলো কভার করতে পারে এবং অল্প সময়টাও কম লাগে। আমার হোটেল সম্বন্ধে বিশ্বনাথ কিছু বলবে। হ্যাঁ নমস্কার, আমি এই হোটেলটার আমি মার্কেটিংটা দেখভাল করি, বুকিং সংক্রান্ত ব্যাপারটা আমি কন্ট্রোল করে থাকি। আমাদের হোটেলের মোট 12খানা রুম রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা রুম আমাদের কিন্তু অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম, গিজার, হ্যাঁ সঙ্গে টিভি রয়েছে এবং যথেষ্ট স্পেসিয়াস রুম রয়েছে। ডবল বেডরুম পাবেন, ট্রিপল বেডরুম পাবেন, 4 বেডরুম পাবেন, 8 বেডরুম পাবেন, ডরমেটরি রুম পাবেন, সাথে সাথে আমাদের এসি রুমও রয়েছে, নন এসি রুমও রয়েছে। এরপর বলি আমি, আমাদের এই হোটেলের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হলো স্টুডেন্টদের জন্য আমাদের আলাদা একটা বিশেষ ডিসকাউন্ট থাকে। আর সবথেকে যেটা বড় কথা যে বাইকার যারা থাকেন, হ্যাঁ অনেকেই আসেন বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য এসে থাকেন, তাদের জন্য আমাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়। হ্যাঁ, এবং বিভিন্ন দপ্তরে যারা আসেন তাদের থেকেও আমরা চেষ্টা করি তাদের ওনাদেরকে আমাদের সেরা পরিষেবা দেওয়ার জন্য। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে হোটেলটা 2 বছরে গড়ে উঠেছে, আমাদের টার্গেট যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা যাতে সঠিক পরিষেবা এবং ওনাদেরকে আমরা খুশি করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর আপনারা আসুন, এই হোটেলে কোনো রকম দিক থেকে কোনো অসুবিধা হবে না। আপনার বাজেট দিক থেকে খাওয়া দাওয়া আমাদের রেস্টুরেন্ট আমাদের হোটেলের সাথেই রয়েছে। হ্যাঁ, সকাল থেকে বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এই টোটালটা আমরা এখন 550 টাকা করেছি। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে আমরা অবশ্যই নেগোসিয়েশন করে থাকি। এরপর এই গেল আমাদের খাওয়া দাওয়া, বেড টি থাকে আমাদের, বিস্কুট থাকে এবং টি থাকে। ব্রেকফাস্টে আপনার রুটি, সবজি, আলুর দম, হ্যাঁ বা আপনি রুটি, পরোটা, ব্রেড টোস্ট, হ্যাঁ ডিম সেদ্ধ, সঙ্গে হয়তো মিষ্টি থাকলো। এরপর লাঞ্চে চলে আসি, লাঞ্চ হচ্ছে আপনার ফিশ থালি, হ্যাঁ দেশি মাছের সবজি থাকে, দুরকম সবজি, হ্যাঁ পাঁপড়, চাটনি, ডাল, হ্যাঁ সঙ্গে স্যালাড। এরপর আমরা স্ন্যাক্সে চলে এলাম, ভেজ পকোড়া, ভেজ চাউ বা আপনার হচ্ছে চিকেন পকোড়া, সঙ্গে অবশ্যই চাটা থাকে। এরপর ডিনারে চলে এলাম, ডিনারে আমাদের সাধারণত থাকে চিকেন থালি, অর্থাৎ চিকেন কষা, রুটি, যে যতগুলো রুটি চাইবে, হ্যাঁ বা কেউ যদি ভাত খেতে চায় ভাত পাবে। সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা, মানুষ যে যেটা চাইবে সেটাকে আমরা দিয়ে থাকি। কেউ যদি বলে না মাছ খাবো না, ডিম খাবো না, অবশ্যই ওনার জন্য পানির ব্যবস্থা থাকে। হ্যাঁ, কোনো বাচ্চা যদি এসে থাকে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত আমাদের সমস্ত ফ্রি থাকে। কোনো বাচ্চা যদি হরলিক্স খেতে চায়, কমপ্লেন খেতে চায়, দুধ খেতে চায়, আমরা সেটাও কিন্তু ব্যবস্থা করে থাকি। এটা হচ্ছে আমাদের একটা এই হোটেলটার বিশেষত্ব। আমাদের অযোধ্যা পাহাড়ে অনেক হোটেল গড়ে উঠেছে কিন্তু আমরা চাইছি যে পরিষেবার দিক থেকে যেন আমরা সবার শীর্ষে থাকি, এই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। এরপর আমার যেটা বলার যে আমাদের এখানে আসার জন্য যে বুকিং নাম্বার সেটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে। আর আমার একটা আপনাদের প্রতি আবেদন নিবেদন, আপনারা আসুন এখানে পরিষেবা গ্রহণ করুন, অযোধ্যা পাহাড়কে ভালোবাসুন, অবশ্যই আমাদের অযোধ্যা পাহাড়ের পরিবেশকেও দূষণমুক্ত করবেন।
ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ। তো আপনারা এই হোটেল সম্পর্কিত সমস্ত ইনফরমেশন জানতে পারলেন, শুধুমাত্র বলার জন্য নয়, এই হোটেলের স্টাফেদের যে বিহেভিয়ার সেটা হয়তো কোনো জায়গায় আপনার এই মনটাকে শুনে যাবে। তো এখানে আসুন, আতিথ্য গ্রহণ করুন, আর এর বেশি আর কিছু বলার নেই। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও, ততদিনের জন্য